খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সাইক্লোন দানা আছড়ে পড়তে খুব বেশি দেরি নেই, বৃহস্পতিবার রাতে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছড়ে পড়তে পারে সেই ঝড়। তার আগে রাজ্যে শুরু হয়েছে প্রস্তুতি, ঝড়ের ক্ষতি যাতে সহজেই সামলে ওঠা যায় তার জন্য সব ক্ষেত্রে ব্যবস্থা শুরু হয়েছে। ঝড়ের গতিবেগ বেশি হলে রেহাই পাবে না রেলও, তাই শিয়ালদা ডিভিশনের জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানালো পূর্ব রেল। ঝড়ের পূর্বাভাস শুনেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। 24 ও 25 অক্টোবর এই এমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা থাকবে, সেখানে থাকবেন অফিসাররা। রেল লাইনে জল জমে যাওয়ার আশঙ্কা থাকছে, তাই জায়গায় জায়গায় পাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে। ট্রেন চলাচলে ব্যাহত হতে পারে এমনই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পূর্ব রেল, তাই এ ব্যাপারে যাত্রীদের আগে থেকেই সতর্ক করার কথা বলা হয়েছে। যদিও প্রবল ঝড় বৃষ্টিতে স্টেশন বা প্ল্যাটফর্মে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তার জন্য প্লাস্টিক সিটের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও শিয়ালদা ও কলকাতার মতো বড় স্টেশনে প্রস্তুতি রাখা হচ্ছে এমার্জেন্সি লাইট, ওভারহেডের তারে সমস্যা হলে যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য টাওয়ার ওয়াগন প্রস্তুতি রাখা হচ্ছে। যে সব স্টেশনে বেশি প্রভাব পড়তে পারে সেখানে পর্যাপ্ত ইঞ্জিনিয়ার ও টেলিকম স্টাফ মোতায়েন করা হচ্ছে, সেই তালিকায় থাকছে নামখানা, ডায়মন্ড হারবার ও হাসনাবাদও। এছাড়াও পূর্ব রেলের তরফে 24 ঘন্টা নিরাপত্তারক্ষী মোতায়েন করা থাকছে, সতর্ক করা হচ্ছে চালকদের, কারণ তারাই সব থেকে আগে সমস্যার কথা বুঝতে পারেন। শিয়ালদহ, দমদম, বারাসাত, নৈয়াটি, রানাঘাটে থাকবে ডিজেল লোকো। ঝড়ের আগে স্টেশনগুলি থেকে সরিয়ে ফেলা হবে বিজ্ঞাপনের হোর্ডিং। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।